আমি হ্যারি পটার মুভি দেখি নাই কখনো, কিন্তু হ্যারি পটার এই কি বলে সিটি দেখার জন্য এখন হ্যারি পটার সিটির ভিতরে চলে আসা করছি। সারাদিন ঘুরে আমি নিজেও একটা হ্যারি পটার হয়ে গেছি। আগে অ্যাক্সিডেন্ট করছিল নাকি জাতির কাছে প্রশ্ন, আর গাড়ি ভাঙ্গা গেলে তা আবার এই জঙ্গলের মধ্যে। আসসালামু আলাইকুম, সকাল সকাল ঘুম থেকে উঠাই আমরা রওনা দিয়ে দিলাম ইউনিভার্সাল স্টুডিওতে। আর যেহেতু আমরা রিচ কিড, ওই হিসাবে ট্রেনে যাওয়া কোনোভাবেই মানায় না, যার জন্য আমরা যেমন ট্যাক্সিতে, তো চলেন ইউনিভার্সাল স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মইনুল ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ কার ছবি তোলো? আমরা হাতে টিকিট পেয়ে গেছি, এখন শুধু ভিতরে ঢুকার পালা। আমরা যদি এখন এখন বাজে হচ্ছে আড়াইটা, এখন আমরা ভিতরে ঢুকলে লাগবে হচ্ছে 10,000 ইয়েন। আর আমরা যদি এখন না ঢুকি, তিনটার সময় ভিতরে ঢুকি, তাহলে আমরা লাগতেছে হচ্ছে যে 6,900 ইয়েন, মানে ডিসকাউন্ট আছে। এটার কারণ হচ্ছে যে ভিতরে এখন প্রচুর পরিমাণে মানুষ, এখন যদি ঢুকি তাহলে প্রচুর ভিড় হয়ে যাবো। তো ওইটার জন্য আর কি একটা অফার ডিসকাউন্ট চলতেছে, যাতে মানে এই মানুষগুলা কমার পরে, বের হওয়ার পরে যাতে আমরা ঢুকি। তো এই আর কি। আর আজকে এই টিকিটটা হচ্ছে মানে একদম যেটা জাপানিজ ভাষায় বলে হচ্ছে নড়ি হোদায়, মানে আপনার যত ইচ্ছা যতবার ইচ্ছা যেটাই ইচ্ছা উঠতে পারবেন, কোনো না নাই। তো আজকে এই পার্ক হচ্ছে রাত 10টা পর্যন্ত, আজকে যতটুকু সম্ভব চিল করবো, ঘুরবো, আনন্দ করবো, সাথে থাকেন। পার্ক রাত 10টা পর্যন্ত, ভাইবা অনেক খুশি ছিলাম, কিন্তু সিরিয়াল দেখে বুঝতে পারলাম যে আসলে টাইম কেন রাত 10টা পর্যন্ত। হ্যারি পটারের ভাঙ্গা গাড়ি, হ্যারি পটারে কি অ্যাক্সিডেন্ট করছিল? আগে অ্যাক্সিডেন্ট করছিল নাকি জাতির কাছে প্রশ্ন, আর গাড়ি ভাঙ্গা গেলে গে তাও আবার এই জঙ্গলের মধ্যে ছাগলের ড্রাইভ করতে এখন আমরা হ্যারি পটার সিটির ভিতরে ঢুকে পড়ছি। এটা হচ্ছে হ্যারি পটারের সিটি। ওরে ভাই, আমি হ্যারি পটার মুভি দেখি নাই কখনো, কিন্তু হ্যারি পটার এই কি বলে সিটি দেখার জন্য এখন হ্যারি পটার সিটির ভিতরে চলে আসা করছি। সারাদিন ঘুরে আমি নিজেও একটা হ্যারি পটার হয়ে গেছি, মানে কামলা হ্যারি পটার। সেই তো বড়লোক সিটি। কুত্তামরা রোদের মধ্যে আবার তুষার পড়ে রয়েছে বিল্ডিংয়ের মধ্যে। আরে এই জায়গাটা আর অনেক বেশি সুন্দর, পানির ওই পাশে হ্যারি পটারের বাসা। আমার পিছনে ওটা হচ্ছে হ্যারি পটারের বাসা সম্ভবত। ওই জায়গার মধ্যে হ্যারি পটারে আর বউ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে। ওই জায়গায় যাইতে ছেলে বিশাল বড় সাগর পাড়ি দিয়া তারপরে যাইতে বোঝার কারণে এখন যামু না আমরা, ক্লান্ত নাও প্রচুর। আমার এই জায়গায় লাভ দিতে চাই, দেও একটা লাভ দাও না আমার বউ আছে। ওই যে হ্যারি পটারের গু বাসতেছে পানির মধ্যে, হ্যারি পটারের গু। এই জায়গার মধ্যে হ্যারি পটারের ড্রেস, তারপরে আর ব্যবহার করা সামগ্রীগুলা সব এই জায়গার মধ্যে রাখা আছে, যদি কারো মন চায়। হ্যারি পটারের কলম, এই হচ্ছে হ্যারি পটারের ড্রেস। এই ড্রেস পরলেই আপনি মিশাল দিতে পারবেন, কিন্তু এটা কেনার মতো টাকা নাই, এটা কিনলে এমনিতেই মিশাল হবে। এই গরমের মধ্যে এই ড্রেসগুলো পরতো, হ্যাঁ হ্যাঁ মরতো না তো মরবো কারা, এত গরমে মরছে। ড্রিম কি আছে এটার ভিতরে?
গাইমা গেছি পুরো কি অনুভূতি কি অনুভূতি কি মইনুল আমার অনুভূত হয়ে গেছে ও অনুভূতি হয়ে গেছে আর একটু এলে পানিটা নি পেটের থেকে সব বাইরে হয়ে যাইতো আই ওয়ান্ট অ্যাগেইন আমিও ভালো লাগছে তবে এই নাগাশি বয়স পারান্ত যে ওইটা আরো অনেক বেশি ভয়ঙ্কর ওকে ওকে যাবো নেক্সট নেক্সট ইয়ার আমি তো অবশ্যই যাবো ভবিষ্যতে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসবা ঠিক আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে সুন্দর আছে ও মইনুল বাই বাই দাও একটা ইউনিভার্সাল স্টুডিও রে বাই বাই আজকে কি বলে ইউনিভার্সাল স্টুডিও এই জায়গায় শেষ রোদ গরমের রোদরে খেয়ে দিছে একদম জীবন আরে ধ্বংস করে দিয়েছে ঠিক আছে ভালো থাকেন বাই 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 বাই